আজকের টপিকটা একটু প্যাথেটিক, মানে কি বলবো আর, অনেক ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আজকাল মানে কোথায় কোথায় কি প্রবলেম হচ্ছে জানি না, সুইসাইড অ্যাটেম্প করছে। জানি না মানে সেই জায়গাগুলো আমি এই ভিডিওটা করছি কেন তাও বলতে পারবো না, মানে কিছুটা মানে আমার নিজের কিছু অভিজ্ঞতা, আমার যেগুলো নিজের মনে হয় সেই জায়গাগুলো আমি বলার চেষ্টা করছি। যদি এই ভিডিওটা কেউ দেখে, মানে মানে সেই সমস্ত ছেলেমেয়েরা কেউ যদি দেখে, তারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, আর যদি কোনো প্যারেন্টসরা দেখে তারাও একটু মন দিয়ে দেখার চেষ্টা করুন। কারণ আমি জানি না, এখন আমি ভিডিওটা টোটালি কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, আমি জাস্ট একটা নিজের একটা ভাবধারণা প্রকাশ করার চেষ্টা করছি সবার জন্যই। মেইনলি আজকের দিনে আমাদের হাতে মোবাইলটা যেহেতু এসে গিয়েছে, মোবাইলে নেট 2G 3G 4G, এখন 5G হয়ে গিয়েছে। এই মোবাইল আমাদের হাতে আমরা 90s আমরা ছেলেমেয়েরা অনেকটা পরে পেয়েছি, মানে আমরা অনেকটা কষ্ট করে পড়াশুনো করে অ্যাচিভ করেছি, মানে যে জিনিসগুলো আমাদের যে টাইমে পাওয়ার কথা সেই টাইমে আমরা পেয়েছি। কিন্তু আজকালকার বাচ্চারা মানে যে টাইমে যেটা পাওয়ার কথা নয় সেই জিনিসগুলো পাচ্ছে, অ্যাডভান্স হয়ে গেছে অনেক, আর অ্যাডভান্স হতেও দিচ্ছি আমরা। তার কারণ এই বাচ্চা ছেলেমেয়েগুলো পড়াশুনো করতে বাইরে বেরিয়ে যাচ্ছে, আমাদের তো তাদের সাথে খোঁজ রাখতে হবে, তাদেরকে মোবাইল দেওয়া ছাড়া তো উপায় নেই। কিন্তু তারা সেই মোবাইলটা ইউজ করছে, ফায়দা নিচ্ছে, সেই মোবাইলের ব্যাড সেক্টরগুলো দেখছে। টেকনোলজির মানে সেই ঈশ্বর বিজ্ঞানের অভিশাপ আশীর্বাদ সব সময় বরাদ্দ সবার জন্যই, সবার প্লেটে, মোবাইলের ক্ষেত্রেও সেই আশীর্বাদ অভিশাপ সবই রয়েছে। কিন্তু সেই জায়গাগুলো এই 3G 5G 4G হয়ে গিয়ে মোবাইলটা যেরকম ফাস্ট, তেমনি বাচ্চাগুলো সে ফাস্ট হচ্ছে। নিজেরা ফাস্ট হওয়ার জন্য উপযোগী কি না সেটা কিন্তু ভাবছে না, সেটা কিন্তু ওরা নিজেরাও জানে না, কিন্তু মোবাইল যতটা ফাস্ট ওরাও ফাস্ট হওয়ার চেষ্টা করছে। কীরকম ফাস্ট হওয়ার চেষ্টা করছে, সব কিছুর মধ্যে একটা শর্টকাট খুঁজে পাওয়ার চেষ্টা করছে। শর্টকাট কীরকম শর্টকাট, পড়াশোনার মধ্যেও একটা শর্টকাট, মানে পরীক্ষা হলে কি আসবে সেগুলোই আমি পড়ব, আদার্স আর কোনো কিছু পড়ার দরকার নেই, কারণ আমার তো নাম্বার স্কোর করাটাই ম্যাটার করে। শর্টকাটে নাম্বার পাওয়া যায় না, শর্টকাটে কোনো কিছুই হয় না, না ইনকাম করা যায় না নাম্বার পাওয়া যায়। আমি যে কোনো কিছুতেই আমি দেখেছি, যেটা আমি একটা টাইমে পড়িয়েছিলাম তাই বলছি, কিছু ক্ষেত্রে বাবা মারাও সেই জায়গাটা সাথ দিয়েছে যে আমার ওর মানে আমার ছেলের বা আমার মেয়ের জন্য আপনারা অঙ্কটা কষে দিন, আপনারা কম্পিউটারের প্রবলেমটা আপনারা করে দিন, আপনি করে দিন, আমার মেয়েটা যাতে ওইগুলো পারে। আরে আপনার মেয়েটা তো পারবে বলেই আমি এসেছি, তো তাকে স্টেপ বাই স্টেপ বিল্ডিংটা করার দায়িত্ব আমার, কীভাবে পড়াবো সেই দায়িত্বটা আমার। আপনি যদি বলেন সেই জিনিসটা কষে দিই বা সেই সলভগুলো করে দিই, তাহলে ও শিখবেটা কি? এর থেকে তো ভালো সলিউশন পেপার দিয়ে দেওয়া, তাতেও ঘিটলো, হজম করলো, সরি হজম না ঘিটলো, পরীক্ষা হলে ছাড়লো, নাম্বার পেয়ে গেল। এই ভাবনা চিন্তাগুলো ওদের মধ্যে ইনবিল্ড করার ক্ষেত্রে অনেক মা বাবার দায়ী, আমি এটা মনে করি অনেক মা বাবা এক্ষেত্রে দায়ী। তো তারা কী করছে, সেই ছেলেমেয়েগুলো পরবর্তীকালেও বড় হয়, আলটিমেট কিন্তু ওদের বিল্ডিংটা কিন্তু ঠিকভাবে হলো না, ওদের যে ভিতটা মজবুত হওয়ার কথা ছিল সেটা কিন্তু হলো না। ওই টাইমে ওরা এমন জায়গায় পড়ে এসছে যেখানে কিনা স্পুন ফিডিং, যেটুকু নাম্বারের জন্য দরকার সেটুকুই পড়াশোনা করছে, বড় হয়ে ওরা সেরকম জায়গা থেকেই পড়াশোনা করার চিন্তা করছে বা সেরকম ফ্যাকাল্টির কাছেই পড়ছে যারা কিনা স্পুন ফিডিং এ করছে। তো এই ব্যাপারটা ছোট থেকেই এই স্পুন ফিডিং খাইয়ে নিজেদের যে একটা জেদ যে আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে, এই ব্যাপারগুলো আর থাকছে না। নর্মালি মানুষের ক্ষেত্রে অনেক কিছুই নর্মালি গ্রো করা উচিত, সেই জিনিসগুলো আর গ্রো করতে দেওয়াই হচ্ছে না, শুরুতেই তো নষ্ট করে দেওয়া হচ্ছে। তাহলে তারা আর মানে সেই চাহিদাটা ভোগ করবে কোথা থেকে, ভেতর থেকে পাবে কোথা থেকে, এটাও তো একটা ভেবে দেখার বিষয়।
সব কিছুতে মানে সেই স্পুন ফিডিংটা আজকে এই শর্টকাটে এসে দাঁড়িয়েছে। যে বয়সে যে জিনিসটা করার কথা সেই বয়সে সেই জিনিসটা যদি না করা হয় তাহলে কিন্তু গণ্ডগোল। হ্যাঁ মানে অল্প বয়সে যদি আমি কথার কথা বলছি, আজকে যদি আমি আমার বয়স 16 যদি হয়, আমি যদি 36 বছর বয়সের জিনিসটা এখন লিড করার চিন্তা করি শর্টকাটে, তাহলে 36 বছর বয়সে গিয়ে আমি কী লিড করব? 56 বছর যেটা আছে সেই জায়গাটা, তাহলে 56 বছর বয়সে গিয়ে আমার কাছে কী থাকবে? কিচ্ছু থাকবে না। শর্টকাট এমন একটা পদ্ধতি যেটা কিনা টাইম বাঁচিয়ে দেয় কিন্তু তাতে জীবনের অনেক উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়। এই সে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোর ক্ষেত্রে এই সুইসাইডাল প্রবণটা আমি এর সেই কথার সাথে রিলেট কেন করছি, এরা কি করছে একটা শর্ট টাইমের মধ্যে টোটাল লার্জ জীবনটাকে বাঁচার চিন্তা করছে। এরা এদের চারপাশে বড় যারা আছে তাদেরকে দেখছে, তাদের দেখে ইন্সপায়ার হচ্ছে, ইন্সপায়ার হলে তারা সেই সমস্ত বড়দের জীবনটা লিড করার কথা ভাবছে। এটা আমি দেখেছি। কেন হবে সেই জিনিসগুলো? আজকে সেই সমস্ত বড় যে মানুষগুলো রয়েছে তাদের 26-36 বছর যাদের বয়স, তারা সেই জায়গায় এসে দাঁড়িয়েছে বলে আজকে সেই জায়গাটা লিড করছে। তোমরা এখন 16-18 বছরের বয়স, যে যাই হোক না কেন, তোমাদের এই মুহূর্তে যে জিনিসটা লিড করার কথা তোমরা পাচ্ছ, তোমাদের বাবা মা সেই জিনিসটা তোমাদের কিন্তু কিন্তু দিচ্ছে। তোমরা ওই জায়গার জায়গাটা যেগুলো পাচ্ছ সেগুলো না দেখে উপরের দিকে ওই মানুষগুলোর প্রতি আকৃষ্ট হয়ে ওইগুলো নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করছো কেন? একটা টাইমে ঠিক পাবে সেই জিনিসগুলো। একটা টাইমে যখন তোমার বয়স 16 থেকে যখন 26 হয়ে যাবে আর 36 হয়ে যাবে, সেই জায়গাগুলো ডেফিনেটলি পাবে। কিন্তু সময় দিতে হবে সব কিছু। সময় ছাড়া, ধৈর্য ছাড়া কোনো কিচ্ছু হয় না। জীবনের একটা কোনো জায়গায় যদি দাঁড়াতে হয়, কোনো মেন্টালিটি যদি কোনো স্ট্রং রাখতে হয়, কোনো জায়গায় কোনো ব্যবসা দাঁড় করা হোক বা কোনো চাকরি হোক বা কোনো পড়াশোনার জায়গা হোক বা টিচারি লাইন হোক, হোয়াট এভার কিছু, ধৈর্য ছাড়া কোনো কিছুই জীবনে হয় না। ধৈর্য আছে তো জীবনে সাকসেস আছে। সময় লাগবে, টাইম কনজিউমিং অবশ্যই সব ক্ষেত্রেই, কিন্তু যে বেসটা তৈরি হবে সেই বেসটা কিন্তু আজীবন সবসময় থাকবে। আমার অদ্ভুত লাগে মানে এই সমস্ত যারা সবে কলেজে উঠেছে সেই সমস্ত ছেলেমেয়েরা তো কী করছে ওরা, মানে বড়দের ভাবনাগুলো নিজেদের মধ্যে নিয়ে তারা বড়দের মতো সেই লাইফগুলো মানে বিলং করছে। এইটা তাদেরকে কখনোই মানে বোঝাতে পারি না বা হয়তো জানি না তারা বোঝে কি না, যে তারা যে বয়সেরটা সেটা লিড না করে তারা যে এককাঠি বেড়ে যে জায়গাটা লিড করছে সেই বয়সে যাওয়ার পর তারা কী লিড করবে? তাদের জন্য আর থাকবেটাই বা কী জীবনে? আর মানে বেঁচে মানে যে জিনিসটা নিয়ে আমরা জীবনে তো অনেক কিছু আঁকড়ে বেঁচে থাকি, তাহলে সেই বয়সে গিয়ে তারা কী আঁকড়ে বেঁচে থাকবে? সেই বয়সে যেটা তাদের করার কথা ছিল সেটা তো আগেই তারা করে এলো, তাহলে সেই বয়সে গিয়ে কী করবে? জীবনের আশা এরমভাবেই তো হারায়, তাই না? মানে যে বয়সে সেটা যদি না করা হয়, অ্যাকসেপ্ট যদি বাড়িয়ে করা হয়, তাহলে সেই বয়সে গিয়ে কী করবে? হোপলেস, টোটালটাই চোখের সামনে আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, তাহলে আমি কেন করব? যখনের টাইমে যতটুকুই ততটুকু টাইম একটু বরাদ্দ রেখে সেই জায়গাটা পুরো ভিতটা কমপ্লিট করি, তারপর এগোই। সেই বয়সে যতটুকু দরকার সেই কাজটা কমপ্লিট করি, তারপর এগোই। এতে জীবন স্মুথ হবে। একটা সিঁড়ি যদি আমি ছোট্ট ছোট্ট স্টেপ দিয়ে আস্তে আস্তে উপরে উঠি সেটা অনেক ইজি, আর বড় বড় স্টেপ যদি থাকে সেগুলো উঠতে খুব কষ্ট হয়, সেগুলো উঠতে খুব কষ্ট হয়। কী দরকার সেই বড় বড় স্টেপগুলো ওঠার? তাতে তো নিজের শক্তিটাও বেশি খাওয়া হয়, পটেনশিয়ালটাও অনেক নষ্ট হয়। কেন? ছোট্ট ছোট্ট স্টেপ, 1, 2, 3, 4, 1-এর পর 10 হয় না, 10-এর পর 100 হয় না, 1-এর পর 2 হয়, আরও 8টা স্টেপ গেলে 10 হয়। এটা বুঝতে হবে সবাইকে। জানি না কথাগুলো আমার বলা উচিত কি না, আমি এই ভিডিওটা আমি সবার জন্যই বানিয়েছি, যারা বাবা মারাও দেখছে বা এ সমস্ত স্টুডেন্টরাও দেখছে তাদের
জানি না কীরকমভাবে কি হেল্প করতে পারবো, তো মাথা এলো র্যান্ডামলি, তাই আমি ভিডিওটা করলাম। এই প্রবলেম সবারই কম বেশি রয়েছে, প্রত্যেক ঘরেই কম বেশি রয়েছে। তো সে সমস্ত স্টুডেন্টরা যদি ভিডিওটা দেখে, আমি তাদেরকে জাস্ট একটাই রিকোয়েস্ট করব যে তোমরা পড়াশোনাটা করো, পড়াশোনার প্রতি টাইম দাও, বাবা মা তোমাদের পেছনে সব সময় রয়েছে, বাবা মা তোমার দাদা দিদি যেই থাকুক না কেন সব সময় রয়েছে, সব সময় রয়েছে, তাদেরকে অবহেলা করো না। হতে পারে সাময়িক রাগ হচ্ছে, হতে পারে কোনো ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, কিন্তু তারা আলটিমেট দিনের শেষে তোমারই থাকবে আর তুমিও তাদেরই থাকবে। কোনো দিন তারাও তোমায় ছেড়ে যেতে পারবে না, হয়তো রাগের মাথায় অনেক কিছু বলবে, বলতেই পারে, কিন্তু তাদের কিছু দোষ তুমিও ধরো না, তোমার দোষ তারাও কেউ ধরবে না। তারা অনেক কষ্ট করে তোমাকে পড়াশোনা করাচ্ছে, অনেক অনেক কিছু স্বপ্ন তোমাকে নিয়ে দেখে যাতে তুমি স্ট্যান্ড করো, তুমি যাতে উপরে আরও ভালো একটা জায়গায় পৌঁছাও, তোমার উপর কিছু চাপিয়ে দেওয়া হবে না, সমস্ত কিছু সঠিক বয়সে সঠিকভাবেই পাবে, কেউ কিচ্ছু প্রবলেম করবে না, কিন্তু সেই সময়টা আসতে দিতে হবে। আজকে আমি ক্লাস টুয়ে বসে আমি ফাইভের জিনিসটা লিখবো, সেটা আইকিউ হয়তো শার্প হতে পারে না, পড়াশোনার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, পড়াশোনার জিনিসটা যদি এরকমই শার্প মাইন্ডেড হয় তাদের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণটাই আলাদা, তাদের প্রোগ্রেসটা অন্যভাবে হয়। কিন্তু আমরা যারা দেখছি চোখের সামনে এই সমস্ত ছেলেমেয়ে, তোমাদের কথাই বলছি, লাইফস্টাইলে বয়স অনুযায়ী যেটা হয় সেটাই করো, এর থেকে বেশি করা মানে তোমাদের ক্ষেত্রে যাই না, আমরা যারা মানে গার্জেন হিসাবে আমরা এখানে রয়েছি, গার্জেন হিসাবে আমরা যারা মানে আছি, কষ্ট হয় কোথাও, কারণ আমরা দেখতে পাচ্ছি যে চোখের সামনে একটা কুড়িকে জন্ম দেওয়া হয়েছে, তোমাদের কথাই বলছি, একটা কুড়িটা আস্তে আস্তে বিকশিত হচ্ছে, তারপর মূর্ছা যাচ্ছে, সে কুড়িটাকে আমরা চাই কি আরও সার দিয়ে আরও বড় করার। কিন্তু তোমরা ভাবছো যে সেই কুড়ি আমরা, এই কুড়িটাই সব থেকে বেস্ট অংশ, এর থেকে আমি আর বড় হব না, আমাকে অন্য কিছু করতে হবে, টাইম খুব লিমিটেড, টাইম খুব কম, আমাকে এই এইটুকুর মধ্যেই এক জীবনটা পুরো বেঁচে দেখাতে হবে, কিচ্ছু না, এসব কিচ্ছু না, এক জীবন দিয়েছে মানুষ, সারা পুরো জীবনটাকে উপভোগ করার জন্য দিয়েছে, কিন্তু সময়ের কাজ যা সময়, কোনো কাজ আগেও না, কোনো কাজ পরেও না, যেটা যখন হবে, ভাগ্যে যখন লেখা থাকবে, কর্ম দ্বারা সেই জায়গাটা যখন চিহ্নিত হয়ে যাবে, সিলেকশন হয়ে যাবে, সেই জিনিসটা তোমার কাছে আসতে বাধ্য, কিন্তু ধৈর্যটা ধরতে হবে, সময়ের কাজ সময় করো, কোনো রকম মেন্টালি যদি দ্বিধা হয় বাবা মার কাছে খুলে প্রকাশ করো, বলো, দিদি দাদা যদি কেউ থাকে তাকে প্রকাশ করে বলো, কারণ হতে পারে তোমার অনেক বন্ধু আছে, অনেক লোক আছে, অনেক 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 যারা কিনা তুমি ইন্টারেস্টে তো হোয়াটসঅ্যাপ করো, টেক্সট করো, ইনস্টা করো, আরও ফেসবুক তো আছেই, অনেক কিছু এ করো, কিন্তু সেই সমস্ত মানুষগুলো কিন্তু এই কলেজে ঢোকার আগে পর্যন্ত ছিল না, তোমার মা বাবা ছিল, তোমার দিদি ভাই বোনেরা যারা তারা ছিল, তো সেই সমস্ত মানুষগুলো তোমাকে আজকে আগলে রেখে রেখে এই জায়গায় এনেছে, এই কথাটা মাথায় রাখবে, এই জায়গাটা আজকে তারা দিয়েছে, তুমি সেটা অপব্যবহার করো না, তুমি তাদেরও কখনো এ গিলটি প্রকাশ করিও না যে তারা এটা করেছে, ভুল করেছে, তোমার উপর বারংবার বলছি অনেক আশা থাকে মানুষের, সেই জায়গাগুলো নষ্ট করো না, ভালো থাকো সবাই, আমি সবসময় প্রে করব সবাই ভালো থাকুক। আমি ভিডিওটা এমনি জাস্ট বানালাম র্যান্ডামলি, মানে কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছুই না, আমি জাস্ট একটু ফ্রি ছিলাম আজকে, সবার ভালো, সবার শুভ হোক, সবার এই কামনাটাই আমি সবসময় করব, সবসময় করি করি করে থাকি। তো যে সমস্ত বাবা মারাও যদি ভিডিওটা দেখে থাকেন তাদেরকেও বলবো যে আপনারা ছেলেমেয়ের সাথে যদি কখনো দূরত্ব তৈরি করেন, সেই দূরত্বটা চেষ্টা করুন যত তাড়াতাড়ি পারেন কাছে নিয়ে আসার, এক হাতে তো কখনো তালি বাজে না, সেই মানে স্টুডেন্ট হোক বা ছাত্রছাত্রী যেই হোক না কেন, তারাও একটা যখনই মেন্টালি ভেঙে পড়ে একটা গ্যাপ হয়ে যায়, তখন সেই গ্যাপটা কারো না কারোর দ্বারা ফিল হয়, সেটা যদি অন্য পার্সন হয়ে যায় তখন কিন্তু গণ্ডগোলটা একটু বেশি হয়।
অন্য পার্সন বন্ধু যদি খুব পজিটিভ মাইন্ডেড হয়, খুব ভালো হয়, তাহলে খুব ভালো। কিন্তু যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হয় না, তো সেক্ষেত্রে মা বাবাদের তরফেও আমি একটা কথা বলি, ছেলেমেয়ের সাথে যদি ঝামেলা হয়, হয়তো আমি ছোটো মুখে অনেক বড় কথা বলছি, কিন্তু আমি এইটুকু লাইফের মধ্যে অনেক কিছু শিখেছি, ইভেন এখনও শিখছি। আমি কোনো প্রফেশনাল মেন্টর নই, কিন্তু অনেক মানুষের সাথে কথা বলে অনেক মানুষের অনেক কিছুই প্রবলেম সলভ করেছি আমি। তাতে আমার কোনো রকম মানে গর্ব করার মতো কোনো রকম কথা আমি জাস্ট বলছি না, আমি বলতে চাইছি যে একটা হেল্প করতে চাইছি আমি সবাইকে। ছোটো মুখে হয়তো অনেক বড় কথা হয়ে যাচ্ছে, মনে মনে গালি দিলেও যদি ভগবান থাকেন ভগবান হয়তো আশীর্বাদ করবেন। আপনারাও ছেলে মেয়েদের সাথে ভালো করে মিশুন, ওনাদের সাথে যত কম দূরত্ব বাড়াবেন ততই ভালো। অনেক কথা তো রিপিটেটিভ হয়ে যাচ্ছে, কারণ স্ক্রিপ্টের তো নয়, টোটালটাই ভেতর থেকে আসে। ভালো থাকুন, সবাই ভালো থাকুন, আর যারা তোমরা দেখছো, প্রবলেম হলে মা বাবার সাথে ঝামেলা করো, ঝামেলা করে ঘরের মধ্যেই সলিউশন করে ঘরেই মা বাবার সাথে গল্প করো, বন্ধুদেরকেও ঘরে এনে গল্প করো। আর কাকু কাকিমাদের ক্ষেত্রেও বলছি, আপনারাও ঝামেলা হলে ছেলেমেয়েদের বুঝিয়ে ঘরে বসিয়ে গল্প করুন, মুখ বন্ধ রাখবেন না। যত মুখ বন্ধ রাখবেন তত গ্যাপ তৈরি হবে, তত মাথায় কিচকিচানি তৈরি হবে, আর তত খালি মস্তিষ্ক শয়তানের বাসা।